রায়পুরাতে 66টি পূজা মণ্ডপে ধর্মীয় যে উৎসবটি উৎসবটির উদযাপন শুরু হয়েছে। আনসার সদস্য সহ পুলিশ সব জায়গায় আমরা মোবাইল টিমের মাধ্যমে আইন শৃঙ্খলা ব্যাপারগুলি আমরা দেখছি। গত বছর পালন করতে পারিনি, খারাপ লাগছে। রায়পুরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রায়পুরা উপজেলা ও থানা প্রশাসন। আপনারা দেখছেন তাজা খবর 24। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বী লোকেদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মত বিনিময় করেন। মঙ্গলবার রাতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর হোসেন তাজা খবর 24-কে বলেন, এবছর রায়পুর উপজেলার 66টি মণ্ডপে একযোগে এই উৎসবটি শুরু হয়েছে। করোনার মধ্যে স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলে সে বিষয়ে অবগত করা হয়েছে। উপজেলার সকল মণ্ডপের কমিটির সাথেই উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী টহলরত আছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বলেন, উপজেলার বেশ কয়েকটি মণ্ডপে পরিদর্শন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে মোবাইল টিমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। বিসর্জন শেষ করা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের সকল সহযোগিতা করে যাবে। এ সময় উপজেলা কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান সহ রায়পুরা থানার পুলিশ প্রশাসন ও আনসার সদস্যের লোকেরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের রায়পুরাতে 66টি পূজা মণ্ডপে একযোগে এই ধর্মীয় যে উৎসবটি এই উৎসবটির উদযাপন শুরু হয়েছে। আমরা আমাদের রায়পুরা থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আমরা একসাথে সবার সাথে মিটিং করেছি যে করোনার মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে যেন এই উৎসব আমরা সবাই উদযাপন করি, এই জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও আমাদের বিশেষ নজর আছে। তো আশা করি বিগত দিনের মতোই এই সবচেয়ে বড় যে উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবের সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দরভাবে আমরা সকলেই মিলে একসাথে এটি সমাপ্ত করতে পারব। আর এই সকল 66টি পূজা মণ্ডপের সকল নেতৃবৃন্দের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। কারো যদি কখনো কোনো জায়গায় কোনো সিচুয়েশন হয় এমন যে আমাদের সহযোগিতা দরকার, তাহলে আমরা অবশ্যই আমাদেরকে জানালে আমরা সাথে সাথে এটার অ্যাড্রেস করব এবং আমরা সাথে সাথে এই পূজা মণ্ডপগুলো যেভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায় এজন্য আমরা সার্বক্ষণিকভাবে আমাদের দায়িত্ব পালন করব। তো রায়পুরাবাসীকেও আমরা অনুরোধ করব, বিগত দিনের যে সাম্প্রদায়িক সম্প্রীতির রায়পুরা, এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা যেন আমরা এবারও ধরে রেখে আমাদের নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি। সকলকে ধন্যবাদ। আজকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। আমি উপজেলা ইউনুমদের সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আনসার সদস্য সহ পুলিশ সব জায়গায় আমরা মোবাইল টিমের মাধ্যমে আইন শৃঙ্খলা ব্যাপারগুলি আমরা দেখছি। কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নাই ইনশাল্লাহ। আমরা চাই যে পূজা বিসর্জন পর্যন্ত আমরা যেন এটা ধরে রাখতে পারি। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, ঠিক মতো বিসর্জন দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। গত বছর পালন করতে পারিনি, খারাপ লাগছে, কিন্তু দেশের দিকে চায় এটা মানা নিতে হয়েছে। এবছর তো অনেকটা পরিস্থিতি ভালো, তো দেখা যাচ্ছে যে এই বছরটা একটু এনজয় করুক, কারণ দেশের পরিস্থিতি অনেক খারাপ বর্তমানে। দেশ থেকে আশীর্বাদ করছি করোনাটা জানি এক চলে যায়, সবার জন্য ভালো মঙ্গল হয়। ইচ্ছা করে যে দেশ থেকে যে করোনা বিদায় হয় এবং সবাই মিলে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, এটাই আমাদের প্রার্থনা। পরিবেশ তো অনেক ভালো, নিরাপদ, মোটামুটি অনেক ভালো, আগের চেয়েও ভালো। দেখলাম প্রশাসন আছে রাস্তায়, মোবাইল টিম দেখলাম আছে, সবাই মোটামুটি ভালো। হ্যাঁ,